আয়সা আক্তার জুই আপনি লিখেছেন মুসাল সালাম নাকি আজরাইলকে থাপ্পট দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য প্রথম কথা হলো যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মত মালাকুল মত মানে হলো মৃত্যুদূত তো মৃত্যুদূত তাকে আপনার মালাকল মত বলা হয়েছে কোরআন কারিম এবং হাদিসিবিতে আমরা সেটি বলবো এটা অধিকতর উত্তম আর ঘটনা যেটা আপনি জানতে চেয়েছেন একটি সত্য শৈবুখারিদি বর্ণিত হয়েছে যে মালাকল মত যখন মোসাল্লাহ সাল্লামের যান কবচ করার জন্য এসছেন তিনি তাকে চর কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে যদি আল্লাহ তালা পরেটা সুস্থ করে দিয়েছেন তখন মালাকল মোত আল্লাহর কাছে যে বললেন যে আল্লাহ আপনি আপনার এমন এক বান্দার রূপ কবচ করতে পাঠিয়েছেন তিনি তো আপনার নবী আপনার রসুল সাধারণ কোনো মানুষ তো না কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না তো আল্লাহর্বুল আলমিন তখন মালাকল মালাকলমতকে বললেন তুমি যাও তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় তার হাত রাখতে বলো এর উপরে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে পশম পড়বে ততগুলো পশমের জন্য এক বছর করে তার হায়াত দেওয়া হবে এটু বলো তো এটুকু এসে ফেরেশতা যখন বলল যে আপনি এসে পিঠের উপরে হাত রাখেন যতগুলো পিল পিঠ চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন তখন মুসার সালাম বললেন যে এরপর বলে যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে বুঝলাম বলছেন তাহলে আর লাভ কী মানে একসময় যখন মারাই লাগ লাগবে চলেই যেতে হবে তাহলে আল্লাভ কী একজন ইমানদার তিনি দুনিয়াতে লম্বা সময় থেকে ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করবেন তো এটা কোনো খারাপ কিছু না এটা বরং প্রশংসনীয় বিষয় এবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা দুনিয়া ভোগ করার জন্য নবী বারাসুল বা আল্লাহর কোনো প্রিয়মানদারা থাকতে চান না মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে আর আহ এরপর তিনি অবশ্য বলেছেন যে না তাহলে আর লাভ কি তাহলে এখনই চলে যাই তারপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং দুনিয়া থেকে চলে গেছেন এই ঘটনার সত্য এবং সহবুখারি তৃতীয় এসেছে ফেরদাউসি নিগার সুলতানা লিখেছেন ব্যাংক থেকে ব্যাঙ্কে পাঁচ বছরের জন্য ফিক্সড টাকা রাখলে জাকাতের বিধান কি প্রতি বছর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে আপনি ব্যাংকে যে টাকাটা রেখেছেন বিভিন্ন স্কিমে সেই টাকার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এবং সেই টাকার জাকাত যদি আপনি না দেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা কাছে অবশ্যই আপনাকে দায়ী হতে হবে জাকাত হিসাবে সরি ওই দিনের জাকাত আপনাকে দিয়ে যেতে হবে যেই কয় বছর ব্যাঙ্কে আসে সেই কয় বছরের সজ্জাদ ইসলাম সরকার আপনি লিখেছেন মসজিদে কি কোনো কিছু মানত করা যাবে দেখুন মানত বিশুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে এবং এটা নিয়ে ওলামাইক্রামের নানাবিধ বক্তব্য আছে এক এক ওলামায়িক্রমশ এক এক কথা বলেছেন মানতের ব্যাপারে মানত ও আজীব হওয়ার জন্য মানত মানত বিশুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আরোপ করা হয়ে থাকে তমধ্যে থেকে একটা শর্ত এটাও যে যে বিষয়ে আপনি মানত করবেন ওই বিষয়ে শরীয়তে কোনো ওয়াজিবের মানে ওই আইটেমটা শরীয়তে কোনো না কোনো ক্ষেত্রে ওয়াজিব সাব্যস্ত হবে এরকম আইটেমের মানত আপনি করতে পারবেন ধরুন আপনি একজন গরিব মানুষকে খাবার দিবেন মানত করেছেন তো এমনিতে গরিব মানুষকে জাকাত দেওয়া ফরজ হয় কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে তারা অভাবী হলে আপনার সামর্থ্য থাকলে তারা তাদেরকে আপনি সাহায্য করা আপনার জন্য আবশ্যকের পর্যায়ে চলে যায় তো এরকম বিষয়ে আপনি যদি মানত করেন যে আমার অমুক কাজটা হলে আমি এতজন গরিবকে খাওয়াবো এটা ঠিক আছে কিন্তু যেই কাজটা কোনো সময় ফরজ বাবা হয় না সে বিষয় যদি আপনি মানত করেন তাহলে মানত বিশুদ্ধ হবে না এখন মসজিদ নির্মাণের বিষয়টা যদি আমরা দেখি যে মসজিদ নির্মাণ কি কখনও আবশ্যক হয় কি না বা মসজিদ দান করা কখনও ফরজ হয় কি না মসজিদ দান করাটা ফরজ হয় না বিধায় নর্মাল এবং স্বাভাবিক অবস্থাতে এটা আসলে মানতের কোনো আইটেমের মধ্যে পড়ে না অবশ্য বিশেষ পরিস্থিতিতে মসজিদও নির্মাণ করা আবশ্যক হতে পারে তো খোলাসা কথা হলো যে মসজিদ আসলে মসজিদে মানত করবে এটা মানতের কোনো ইয়ে না আরও জটিল হলো আমাদের দেশে কবরে বিভিন্ন রকমের মাজারে মানুষ মানত করে থাকে সেগুলো মানত কোনো অবস্থাতে বিশুদ্ধ না কারণ সে সমস্ত জায়গায় কোনো অবস্থাতেই দান করার কোনো নির্দেশ শরীয়ত কখনোই দেয় না সেটা ফরজ অযুক্ত পরের কথা নফল হিসাবেও না সাদি আফরিন স্বামী আপনি লিখেছেন মায়ের দ্বিতীয় সংসারে আত্মীয়রা কি নিকট আত্মীয় তাদের সাথে সম্পর্ক না থাকলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গণ্য হব দেখুন মায়ের দ্বিতীয় সংসারের আত্মীয় বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন যদি মনে করেন যে মায়ের দ্বিতীয় সংসারে যিনি স্বামী হয়েছেন মায়ের তাঁর কথা তো সেক্ষেত্রে মায়ের দিক বিবেচনা তাকে আপনি বাবার মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনার জন্মদাতা বাবার মতোই তার সাথে সদাচরণ করতে হবে বা দায় দায়িত্ব পালন করতে হবে এটা সেরকম না একইভাবে আপনার মায়ের দ্বিতীয় সংসারে যে ছেলে মেয়ে হয়েছে তারা আপন আপনার যে ভাই বোন হুবহু এই তাদের মতোই তাদের সাথে আচরণ করতে হবে এটাও জরুরি না তবে হ্যাঁ তারাও এক ধরনের ভাই সেই হিসাবে তাদের সাথে মায়ের ব্লাড তাদের শরীরে আছে আপনাদের শরীরে আছে এই একটা বন্ধনের কারণে ভাই সুলভ আচরণ তাদের সাথে করা দরকার কিন্তু সেটা আপন ভাইয়ের মতো আপন বোনের মতোই যে করতে হবে তাদের ভরণ প্রশ্নের দায় দায়িত্ব নিতে হবে ব্যাপারটা সেই পর্যায়ে না